আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সকালে নাস্তা খেয়ে দুপুরের জন্য আমি এখানে একটা ইলিশ মাছ ভিজিয়েছি, আর বাজার থেকে কিছু সবজি নিয়ে এসেছে, আপনাদের সাথে শেয়ার করছি। সবজিগুলো একদম টাটকা ফ্রেশ, তো দেখতে অনেক ভালো লাগছে, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। শীতের সবজি ফুলকপি, ফুলকপিটাও অনেক সুন্দর ফ্রেশ ছিল, আর লাউটা এবং দেশি মূলা, এটা দেশি মূলা বলে এটাকে, তো এগুলাকে এবার আমি কেটে নেব। এখানে মূলাগুলোকে আমি আলাদা এভাবে করে কেটে নিয়েছি কিছুটা ডাঁটি সহকারে, আর এখানে আমি পাতাগুলো কুচি করে নিয়েছি ভাজি করার জন্য। তো দুপুরে আমি কি কি রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। এবার এরকম একটা নাইফের সাহায্যে আমি ইলিশ মাছের আঁশগুলো তুলে নেব। তো নাইফ দিয়ে আমার মাছের আঁশগুলো তুলতে অনেক ভালো লাগে, একদম ইজি মনে হয়, অল্প সময়ের মধ্যে সুন্দর করে তোলা যায়। অনেকে চামচ দিয়ে তোলে, আসলে আমি চামচ দিয়ে ওইভাবে ভালো করে তুলতে পারি না, আমার কাছে খুব একটা ভালো লাগে না, সেই জন্য আমি এটা দিয়ে সব সময় ইলিশ মাছের আঁশগুলো তুলে থাকি। আসলে কাজ যে যেভাবে করে সুবিধা মনে করে সে সেভাবেই করে, আসলে সবাই যে একভাবে করবে সেটা কোনো কথা নেই। তো এবার আমি আঁশগুলো তুলে ভালো করে মাছটা পরিষ্কার করে নেব ধুয়ে, তারপর কেটে আপনাদেরকে দেখাবো। তো এই ফাঁকে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল ক্লিক করে দিবেন, এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে সর্বপ্রথম চলে যাবে, আপনি চাইলেই দেখে নিতে পারবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখতে পেয়েছেন আঁশগুলো তোলা হয়ে গেছে, মাছটা ভালো করে ধুয়ে নিলাম। এবার আঁশগুলো সিং থেকে পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে সিংটা ভালো করে ধুয়ে দেব। প্রথমে আমি আঁশগুলো তুলে পানি দিয়ে ধুয়ে নেব, পরে আমি একটা মাজুনি সাবান নিয়ে ভালো করে ডলে ধুয়ে পরিষ্কার করে নেব। তো মাছটাকে আমি কেটে একদম ধুয়ে এভাবে করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। এবার মাছটাকে আমি রান্না করে নেব। প্রথমে ইলিশ মাছটা রান্না করব, তো তার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়েছি পরিমাণ মতো তেল। আমি এখানে সর্ষের তেল এবং সয়াবিন তেল দুটোই ব্যবহার করেছি, আপনারা চাইলে শুধু সর্ষের তেল দিয়েও রান্না করতে পারেন এবং শুধু সয়াবিন দিয়েও রান্না করতে পারেন, তবে ইলিশ মাছে সর্ষের তেলটা দিলে পারে খুব ভালো হয়, সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে দিয়েছি পেঁয়াজ, এবার দিয়ে দিলাম কাঁচামরিচ। এবার পেঁয়াজ কাঁচামরিচটা আমি একটু নরম করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি মশলা দিয়ে দিচ্ছি, জিরা পেস্ট, রসুন পেস্ট, আদা পেস্ট, সামান্য পরিমাণ করে আমি দিয়ে দিলাম মশলা। এবার একটু ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে, এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ। যে চামচটা দিয়ে আমি মশলা দিয়েছিলাম সেই চামচটা আমি ধুয়ে পানি দিয়ে দিলাম। এবার ঢেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, আমরা সবাই জানি মশলাটা যত ভালো করে কষানো যায় তরকারিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, যে কোনো মশলায় আসলে ভালো করে কষিয়ে নিতে হয়। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি মাছের পিসগুলো এভাবে করে সাজিয়ে দিচ্ছি।
সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি, একটু মশলার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছগুলো, যাতে করে মশলাটা মাছের মধ্যে ঢুকে যায়। সবগুলো মাছ আমি সুন্দর করে উল্টিয়ে দিয়েছি এবং মশলাটা মাছের গায়ে গায়ে সুন্দর লেগে গেছে। এবার ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে ঢাকনা লাগিয়ে রান্না করে নেব। তো এইভাবে করে আপনারা রান্না করে খেতে পারেন ভিন্ন স্বাদের, তো ভালোই লাগে। আসলে আমরা সব সময় কিন্তু ইলিশ মাছ রান্না করি একদম সিম্পল মশলা দিয়ে, বেশি মশলা আসলে দেওয়াই হয় না, এর যে একটা নিজস্ব ফ্লেভার থাকে এটা দিয়ে কিন্তু আসলে অনেক মজা লাগে। তো আমি এবার ভাবলাম আমি মশলা দিয়ে ইলিশ মাছটা করে খেয়ে দেখি আসলে কেমন লাগে, তো ভালোই লেগেছে। আপনারা চাইলে এভাবে করে রান্না করে খেতে পারেন। এবার আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো সামান্য পরিমাণ। আবার একটু নেড়ে দিচ্ছি, নেড়ে জিরার গুঁড়োটা ভালো করে মিশিয়ে দিচ্ছি, যাতে করে মশলাটা মাছের ভিতরে সুন্দর করে ঝোলের মধ্যে ঢুকে যায়। এবার ঢাকনা লাগিয়ে 5 মিনিট কুক করে আমি চুলাটা বন্ধ করে দেব। আর এখানে আমি সে মুলোর শাকগুলো ভেজে নিচ্ছি। তো শাকগুলো আমি একটা ফ্রাই প্যানে দিয়ে লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে লবণগুলো শাকের মধ্যে মিশিয়ে নেব। কিছুক্ষণ আমি এভাবে করে নেড়ে দেব, নেড়ে তারপর ঢাকনা লাগিয়ে শাকটা সিদ্ধ করে নেব। তো আমার শাক ভাজিটা হয়ে গেছে, শাকটা সিদ্ধ হওয়ার পর আমি শাকটা বাগার দিয়ে নিচ্ছি। তো আমি অন্য একদিন এই শাকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে পুরো রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করবো না, এমনিতেই অনেক বড় হয়ে গেছে ভিডিওটি। রান্না তো সবাই পারি, আসলে আমি কিভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে শাকগুলো তুলে নিয়েছি, তো সবুজ আছে আর শাকগুলো দারুণ হয়েছিল খেতে, অসম্ভব মজার ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ইলিশ মাছ শাকটা কিন্তু রান্না হয়ে গেছে, আমি একটু ঝোল ঝোল রেখেছি ইলিশ মাছের। তো ইলিশ মাছের ঝোলটা খেতে কিন্তু ভালোই লাগে। আর এখানে আমি এই যে পুঁটির শুঁটকি হালকা করে টেলে নিচ্ছি মূলাদের রান্না করার জন্য, টেলে আমি একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে শুটকিটাকে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর আরেক চুলায় আমি এখানে প্রেশার কুকারে ভাত দিয়ে দিয়েছি। তো আমরা সব সময় প্রেশার কুকারে রান্না করি, একদম অল্প সময়ে হয়ে যায়। আর এবার আমি একটা কড়াইতে তেল দিয়েছি পরিমাণ মতো, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি দিয়ে আমি একটু ভেজে নিয়েছি। ভেজে জিরা পেস্ট, রসুন পেস্ট, আদা পেস্ট দিয়ে দিয়েছি শুটকির জন্য। তো আমি এখানে শুটকি রান্না করব মূলো দিয়ে। তো এবার দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়া আর পরিমাণ মতো লবণ দিয়ে এবার আমি একটু নেড়ে নেব। নেড়ে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। জানি মূলা অনেকে পছন্দ করেন না, তবু এভাবে
খেয়ে দেখবেন, ভালোই লাগবে। তো আসলে আমি কিন্তু মূলাটা অনেক পছন্দ করি, আমার খুব ভালো লাগে। আপনাদের ভাইয়া অর্থাৎ আমার হাজবেন্ড মূলা একদমই পছন্দ করে না, সে মূলা খেতেই চায় না। তো আমি আর আমার শাশুড়ি আম্মা আমরা দুজনেই মূলা খাই, তো আমাদের জন্যই রান্না করা হচ্ছে। তো দেখতেই পেলেন মশলাটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি, কষিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি, পুঁটি মাছের শুটকি। তো শুটকিগুলো কিন্তু আমি সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম, দিয়ে মশলার সাথে আমি কিছুক্ষণ মাছটা কষিয়ে নিয়েছি, কষিয়ে দিয়ে দিলাম এবার মূলাগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে প্রতিটা মূলার গায়ে গায়ে যেন মশলা ঢুকে যায় এমন করে নাড়তে হবে। তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে কিন্তু মশলাটা মূলার গায়ে গায়ে লেগে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব, 5 মিনিট আমি ঢেকে রাখবো, ঢেকে মূলাটাকে ভালো করে কষিয়ে নেব। পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম, তো আমার মূলাটা কিন্তু কষানো হয়ে গেছে। আর যে কোনো তরকারি একটু ভালো করে যদি কষানো যায় তরকারিটা আসলে অনেক মজার হয়। তো তরকারিটা কষানো হয়ে গেছে, এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে রান্না করে নেব। আর আমার মতোই কে কে মূলা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার তো ভীষণই ভালো লাগে এই শীতের দিনে মূলা তরকারি, ঠান্ডা ঠান্ডা মূলা ঠান্ডা ভাতে বেশ জমবে। আসলে আমরা কিন্তু যখন ছোট ছিলাম, ছোট বলতে কি আসলে দেশে যখন থাকতাম, তখন আম্মা সকালবেলা ঠান্ডা ভাত দিয়ে মূলা তরকারি দিত, অনেক মজা লাগতো। তো আমার তরকারিটা হয়ে গেছে, তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।